নমস্কার, মনোরম মিউজিক শুনি চ্যানেলকে আপনার সমস্ত স্বাগত জানাই। আজ ভিডিও আরম্ভ করা। গড ব্লেস ইউ। আজ আমি দশম শ্রেণী চ্যাপ্টার এগারে থাকা মাতৃভাষা ও লোক শিক্ষা বিষয়টির অভ্যাস কার্য আরম্ভ করা। এক নম্বর দেখ কণ অছি দু যুক্ত ভাগ্য, কণ হল দুর্ভাগ্য। এইপরি দু উপসর্গ লগাই আর চারোটি শব্দ লেখ, কণ লেখিবা না? তাহলে দু উপসর্গ লগাই কণ লেখিবা? দু যুক্ত চিন্তা দুশ্চিন্তা, দু যুক্ত সময় দুঃসময়, দু যুক্ত ছেদ্য দুশ্ছেদ্য, দু যুক্ত ভাবনা দুর্ভাবনা। দুই নম্বর দেখ কণ অছি অন্ন বস্ত্র পরি আউ চারোটি জড়া শব্দ পঠিত বিষয় চয়ন কর। তাহলে কণ লেখিবা? বাণিজ্য ব্যবসায়, বিদ্যা বুদ্ধি, ঘর দ্বার, স্কুল কলেজ, পুয় ঝিও। আপন লেখবা বিলেই কুকুর। তিন নম্বর, যেপরি মনস শব্দরে ইক প্রত্যয় লাগি মানসিক হয়েছি, সেইপরি আউ চারোটি ইক প্রত্যয়যুক্ত শব্দ লেখ। গণিত শব্দরে ইক প্রত্যয় লাগি গাণিতিক হুয়ে, সেমিতি দিন শব্দরে ইক প্রত্যয় লাগি দৈনিক হুয়ে, রাজস শব্দরে ইক প্রত্যয় লাগি রাজসিক হুয়ে। আউ গোটে লেখিবা, বাচ্য শব্দরে ইক প্রত্যয় লাগি বাচিক হুয়ে। চারি নম্বর, সন্ধি বিচ্ছেদ কর, কণ হয়েছে সর্বোৎকৃষ্ট, কণ হব সর্বযুক্ত উৎকৃষ্ট, নিরোলস নি যুক্ত অলস নিরোলস, নিরবচ্ছিন্ন নি যুক্ত অবচ্ছিন্ন নিরবচ্ছিন্ন, নিশ্চয় নি যুক্ত চয় নিশ্চয়, উন্মোচন উত যুক্ত মোচন উন্মোচন। পাঁচ নম্বর, কণ অছি বিপরীতার্থবোধক শব্দ লেখ। জ্ঞানী অজ্ঞানী, আমদানী রপ্তানি, সন্দেহ নিঃসন্দেহ, আরম্ভ শেষ, সুযোগ দুর্যোগ, আদর্শ অনাদর্শ। বর্তমান ছ নম্বর, কণ অছি কস্তম্ভ সহিত খস্তম্ভ যোগ কর, কস্তম্ভরে কণ অছি গণতন্ত্র, কণ হব গণতন্ত্র শিক্ষা, হিব্রু ইজ্রায়েল, মাতৃভূমি মাতৃভাষা, অদৃশ্য দ্রষ্টা গান্ধীজি, সংস্কৃতি কেন্দ্র পুরী, কৃষি টেকনিক্যাল ইডিয়ম। সাত নম্বর দেখ কণ অছি প্রদত্ত উত্তরগুলিকর ঠিক উত্তরটি বাছি শূন্যস্থান পূরণ কর। ক নম্বর, অন্নদাসঙ্কর মাতৃভাষা থিলা ডেস, তাহলে অন্নদাসঙ্কর মাতৃভাষা কণ থিলা? অন্নদাসঙ্কর মাতৃভাষা থিলা বঙ্গলা। খ নম্বর, ইজ্রায়েল সহিত ডেস ভাষা সম্পর্কিত, ইজ্রায়েল সহিত হিব্রু ভাষা সম্পর্কিত। গ নম্বর, ডেস স্বভাব কবি অটন্তি, গঙ্গাধর মেহের স্বভাব কবি অটন্তি। বর্তমান আঠ নম্বর, জনতার প্রথম প্রয়োজন কণ, জনতার প্রথম প্রয়োজন কণ, আঞ্চলিক ভাষা। ন নম্বর, দেশভক্ত বলে কাহাকু কুহাযাই পারিব না, যে লোকর মাতৃভাষা প্রতি মমতা নাই তাকে দেশভক্ত কুহাযাই পারিব না। দশ নম্বর, গণতন্ত্রর মূলমন্ত্র কহিলে কণ বুঝ, মূলমন্ত্র কহিলে শিক্ষাকে বুঝা যায়। এগারো নম্বর, সমূহ জনতা অল্প সময় মধ্যে কিপরি শিক্ষিত হয়ে পারিবে, অল্প সময় মধ্যে মাতৃভাষা দ্বারা শিক্ষিত হয়ে পারিবে। বারো নম্বর, বিদেশী ভাষা লোকমানক ভিতরে সহজরে প্রসারিত ন হবার কারণ কণ? এর উত্তর হব, সবু লোক বিদেশী শিক্ষা পাই পারন্তি নাহি, তেণু তাহা লোকমানক ভিতরে সহজরে প্রসারিত হয়ে পারে নাহি। তেরো নম্বর, কেউ ও প্রাকৃতিক পাচেরিকে ভাঙ্গিবা পাই গান্ধীজি প্রথমে প্রয়াস করেছিলেন, বিদেশী ভাষা দ্বারা পাঠুয়া ও পাঠুয়া ভেদ নেই একাঘর ভিতরে মধ্যে যে অদৃশ্য পাচেরি উঠিছিল সেই অপ্রাকৃতিক পাচেরিকে ভাঙ্গিবা পাই গান্ধীজি প্রথমে প্রয়াস করেছিলেন। চৌদ নম্বর, কৃষি বিষয়ক শিক্ষা মাতৃভাষায় হলে কি সুফল হুয়া? দেশর ইংরেজি অনভিজ্ঞ অথচ ভাল অভিজ্ঞ কৃষক মানে কৃষি বিষয়ে শিক্ষালাভ করেপারি থাকে। পনেরো নম্বর, কণ অছি না মাতৃভাষা সম্পর্কে গান্ধীজি ও রবীন্দ্রনাথঙ্কর দৃষ্টিকোণ কিপরি থিলা? এর উত্তর হব, মাতৃভাষা সম্পর্কে গান্ধীজি ও রবীন্দ্রনাথঙ্কর দৃষ্টিকোণ থিলা খুব প্রাকটিকাল। ষোল নম্বর, রুষ সরকার প্রত্যেক সোভিয়েতরে লোকমানঙ্কু কেউ অধিকার দেইছন্তি? লোকমানঙ্কু সেমানকর মাতৃভাষায় শিক্ষা ও শাসন চলাইবার অধিকার দেইছন্তি। সতেরো নম্বর, গাঁ গহলরে
ଇଂରେଜୀ ପଢ଼ୁଆ ବିଡ଼ିଓ ଓ ପଞ୍ଚାୟତ ଇଞ୍ଜିନିୟରଙ୍କ ଉଦାହରଣ ଦେଇ ଲେଖକ କି ମନ୍ତବ୍ୟ ଦେଇଛନ୍ତି? ସେମାନଙ୍କର ଉଦାହରଣ ଦେଇ ଲେଖକ ଜଣାଇ ଦେଇଛନ୍ତି ଯେ ସେମାନେ ଇଂରେଜୀରେ କଥାବାର୍ତ୍ତା ହେଉଥିଲା ବେଳେ ଇଂରେଜୀ ଅନଭିଜ୍ଞ ସରପଞ୍ଚ ସେ ବିଷୟରେ କିଛି ବୁଝି ନପାରି ଦୟନୀୟ ଭାବେ କେବଳ ଠିଆ ହୋଇ ରହନ୍ତି। 18 କେଉଁ ଘଟଣା ପାଇଁ ସ୍କଟଲାଣ୍ଡରେ ମାସ ମାସ ଧରି ଆନ୍ଦୋଳନ ଚାଲିଥିଲା? ଲଣ୍ଡନରେ ଥିବା କଣ୍ଡକ୍ଟ ଷ୍ଟ୍ରିଟ୍ ନାମକ ଷ୍ଟ୍ରିଟ୍ର ନାମକୁ BBC ସମ୍ବାଦ ପ୍ରଚାର କଲାବେଳେ ଯେଭଳି ଭାବରେ ଉଚ୍ଚାରଣ କଲା, ସ୍କଟଲାଣ୍ଡ ଲୋକେ ତାକୁ ପସନ୍ଦ ନ କରିଥିବାରୁ ମାସ ମାସ ଧରି ଆନ୍ଦୋଳନ ଚାଲିଥିଲା। 19 କେଉଁମାନଙ୍କୁ ରିଙ୍ଗ ଲିଡ଼ର କୁହାଯାଉଥିଲା? ଫକୀରମୋହନଙ୍କ ପରି ଯେଉଁମାନେ ଓଡ଼ିଆ ଭାଷା ପାଇଁ ଚିନ୍ତା କରୁଥିଲେ ସେମାନଙ୍କୁ ରିଙ୍ଗ ଲିଡ଼ର କୁହାଯାଉଥିଲା। 20 ଦେଖ କ'ଣ ଅଛି, ଶାସିତଙ୍କୁ ଶାସକଙ୍କ ଠାରୁ କିଏ ଦୂରେଇ ରଖିଛି ବୋଲି ଲେଖକ କହିଛନ୍ତି? ଶାସିତଙ୍କୁ ଶାସକଙ୍କ ଠାରୁ ଇଂରେଜୀ ଭାଷା ଦୂରେଇ ରଖିଛି ବୋଲି ଲେଖକ କହିଛନ୍ତି। ବର୍ତ୍ତମାନ ସରଳାର୍ଥ 21 ଦେହ କ'ଣ ଅଛି, ମାତୃଭାଷାରେ ମନୁଷ୍ୟର ଯେଉଁ ସ୍ଫୁର୍ତ୍ତି ହୁଏ ଅନ୍ୟ କୌଣସି ଦ୍ୱିତୀୟ ଭାଷାରେ ତାହା ହୁଏ ନାହିଁ। ତାହେଲେ ଏହାର ଉତ୍ତର କ'ଣ ଲେଖିବା, ମାତୃଭାଷାରେ ଡଟ୍ ଡଟ୍ ହୁଏ ନାହିଁ। ସଂକ୍ଷିପ୍ତ ଗଦ୍ୟାଂଶଟି ମାତୃଭାଷା ଓ ଲୋକଶିକ୍ଷା ଶୀର୍ଷକ ପ୍ରବନ୍ଧରୁ ଗୃହୀତ। ଆଲୋଚ୍ୟ ପ୍ରସଙ୍ଗରେ ପ୍ରାବନ୍ଧିକ ଗୋଲକ ବିହାରୀ ଧଳ ମାତୃଭାଷାର ଅବଶିଷ୍ଟ ଉପସ୍ଥାପନ କରିଛନ୍ତି। ସମୂହ ଜନତାକୁ ଅଳ୍ପ ସମୟ ମଧ୍ୟରେ ଶିକ୍ଷିତ କରିବାକୁ ହେଲେ ମାତୃଭାଷା ହେଉଛି ସର୍ବୋତ୍କୃଷ୍ଟ ମାଧ୍ୟମ, କାରଣ ମାତୃଭାଷାରେ ଯେତେ ଶୀଘ୍ର ଯେତେ କାମ କରିହେବ ବିଦେଶୀ ଭାଷାରେ ସେତେ ଶୀଘ୍ର କରିହେବ ନାହିଁ। ମାତୃଭାଷାରେ ମନୁଷ୍ୟର ଯେଉଁ ସ୍ଫୁର୍ତ୍ତି ହୁଏ ଅନ୍ୟ କୌଣସି ଦ୍ୱିତୀୟ ଭାଷାରେ ତାହା ହୋଇପାରେ ନାହିଁ। ନିଜକୁ ପ୍ରକାଶ କରିବା ପାଇଁ ମାତୃଭାଷା ହିଁ ସବୁଠାରୁ ସହଜ ଓ ସ୍ୱାଭାବିକ ମାଧ୍ୟମ। ପ୍ରସଙ୍ଗଟି ଯୁକ୍ତିଯୁକ୍ତ ଓ ପ୍ରାୟ, କିନ୍ତୁ ଆମ ଦେଶରେ ଜ୍ଞାନ ଭଣ୍ଡାରଟା ଇଂରେଜୀରେ ଥିବାରୁ କୋଟି କୋଟି ଜନତା ଆଖି ଥାଉଁ ଥାଉଁ ଅନ୍ଧ କିନ୍ତୁ ଡଟ୍ ଅନ୍ଧ। ସଂକ୍ଷିପ୍ତ ଗଦ୍ୟାଂଶଟି ମାତୃଭାଷା ଓ ଲୋକଶିକ୍ଷା ଶୀର୍ଷକ ପ୍ରବନ୍ଧରୁ ଗୃହୀତ। ଆଲୋଚ୍ୟ ପ୍ରସଙ୍ଗରେ ପ୍ରାବନ୍ଧିକ ଡକ୍ଟର ଗୋଲକ ବିହାରୀ ଧଳ ବିଦେଶୀ ଭାଷା ଶିକ୍ଷାର କୁପରିଣତି ବିଷୟରେ ସୂଚନା ପ୍ରଦାନ କରିଛନ୍ତି। ବିଦେଶୀ ଭାଷାରେ ସମସ୍ତେ ଶିକ୍ଷା ପାଇ ପାରୁନଥିବାରୁ ଶିକ୍ଷାଟା ସହଜରେ ଲୋକଙ୍କ ଭିତରେ ପ୍ରସାରିତ ହୋଇପାରେ ନାହିଁ। ଏ କ୍ଷେତ୍ରରେ ପାଠଗୁଡ଼ାକ ଇଂରାଜୀରେ ଲେଖା ହୋଇଥିବାରୁ ଆମ ଦେଶରେ କୋଟି କୋଟି ଜନତା ତହିଁରେ ଥିବା ଜ୍ଞାନ ଲାଭରୁ ବଞ୍ଚିତ ହୁଅନ୍ତି, ତେଣୁ ସେମାନଙ୍କର ଆଖି ଥାଉ ଥାଉ ସେମାନେ ଅନ୍ଧ। ଅର୍ଥାତ୍ ବିଦେଶୀ ଭାଷାରେ ଲିଖିତ ବହିରୁ ସେମାନେ କୌଣସି ଜ୍ଞାନ ଆହରଣ କରିପାରନ୍ତି ନାହିଁ। ପ୍ରସଙ୍ଗଟି ବାସ୍ତବଧର୍ମୀ ଓ ଗ୍ରହଣୀୟ। 23 ବାସ୍ତବରେ ଲୋକଙ୍କ ହାତକୁ କ୍ଷମତା ଦେଇ ତାଙ୍କ ନିଜ ଭାଷାରେ ଶାସନ କାର୍ଯ୍ୟ ଚଳାଇବା ପାଇଁ ସୁଯୋଗ ନଦେଲେ ସେ କ୍ଷମତାର କିଛି ଅର୍ଥ ନାହିଁ, ବାସ୍ତବରେ ଡଟର୍ ନାହିଁ। ସଂକ୍ଷିପ୍ତ ଗଦ୍ୟାଂଶଟି ମାତୃଭାଷା ଓ ଲୋକଶିକ୍ଷା ଶୀର୍ଷକ ପ୍ରବନ୍ଧରୁ ଗୃହୀତ। ଆଲୋଚ୍ୟ ପ୍ରସଙ୍ଗରେ ପ୍ରାବନ୍ଧିକ ଡକ୍ଟର ଗୋଲକ ବିହାରୀ ଧଳ ମାତୃଭାଷାରେ ଶିକ୍ଷାଦାନ ଓ ଶାସନ ଚଳାଇବାର ଯଥାର୍ଥତା ସମ୍ପର୍କରେ ସୂଚନା ପ୍ରଦାନ କରିଛନ୍ତି। ମାତୃଭାଷାରେ ଶିକ୍ଷାଦାନ ଓ ଶାସନ ପରିଚାଳନା ଲୋକମାନଙ୍କର ହିତ ସାଧନ କରିଥାଏ, ତେଣୁ ଗାନ୍ଧୀଜୀ ସାଧାରଣ ଜନତା ତଥା ଶାସିତମାନଙ୍କୁ ମାତୃଭାଷାର ଅଧିକାର ଦେବାକୁ ବ୍ୟାକୁଳ ହେଉଥିଲେ। ରୁଷ ସରକାର ଏହିଭଳି ପଦକ୍ଷେପ ନେଇ ପ୍ରତ୍ୟେକ ସୋଭିଏତରେ ଲୋକମାନଙ୍କୁ ସେମାନଙ୍କର ମାତୃଭାଷାରେ ଶିକ୍ଷା ଓ ଶାସନ ଚଳାଇବାର ଅଧିକାର ଦେଇଛନ୍ତି। ଯଥାର୍ଥ କ୍ଷେତ୍ରରେ ବିଚାର କଲେ ଲୋକଙ୍କୁ କ୍ଷମତା ଦେଇ ତାଙ୍କ ନିଜ ଭାଷାରେ ଶାସନ କାର୍ଯ୍ୟ କରିବାର ସୁଯୋଗ ନଦେଲେ ସେ କ୍ଷମତା ମୂଲ୍ୟହୀନ। ପ୍ରସଙ୍ଗଟି ବାସ୍ତବଧର୍ମୀ ଓ ପ୍ରଣିଧାନ୍ୟ। ବର୍ତ୍ତମାନ 24 ବଥ ସିନା ବଥାଏ, ଆବୁ କାହାର ବଥାଏ ନାହିଁ, ବଥ ସିନା ଟେଷ୍ଟ ବଥାଏ ନାହିଁ। ସଂକ୍ଷିପ୍ତ ଗତ୍ୟାଂଶଟି ମାତୃଭାଷା ଓ ଲୋକଶିକ୍ଷା ଶୀର୍ଷକ ପ୍ରବନ୍ଧରୁ ଗୃହୀତ। ଆଲୋଚ୍ୟ ପ୍ରସଙ୍ଗରେ ପ୍ରାବନ୍ଧିକ ଗୋଲକ ବିହାରୀ ଧଳ ମାତୃଭାଷାର ଉନ୍ନତି ପାଇଁ ଆପଣାର ପ୍ରଚେଷ୍ଟା ସମ୍ପର୍କରେ ମତ ସାବ୍ୟସ୍ତ କରିଛନ୍ତି। ପ୍ରାବନ୍ଧିକଙ୍କ ମତରେ ନିଜର ମାତୃଭାଷାର ଉନ୍ନତି ପାଇଁ ନିରଳସ ଓ ନିରବଚ୍ଛିନ୍ନ ସାଧନା ଦରକାର, ଯାହାକି ଓଡ଼ିଆ ଭାଷା କ୍ଷେତ୍ରରେ ହୋଇନାହିଁ। ଏହା ଦେଖିବାକୁ ମିଳେ ଯେ
କୌଣସି ଭାଷାର ଲୋକେ ଅନ୍ୟ କୌଣସି ଭାଷାର ଉନ୍ନତି ପାଇଁ କାମ କରିବା ଖୁବ୍ କମ୍। ତେଣୁ ପ୍ରତ୍ୟେକ ନିଜ ଭାଷା ପାଇଁ କାମ କରିବା କଥା। କୌଣସି ଭାଷା ପାଇଁ ଅନ୍ୟ କେହି କାମ କରିବାର ଆଶା କରିବା ଅଯଥା ଅଟେ। କାରଣ ବଥ ହିଁ ବଥାଏ ଆବୁ ନୁହେଁ। ପ୍ରସଙ୍ଗଟି ଶିକ୍ଷାମୂଳକ ତଥା ଚେତନାଧର୍ମୀ। ଆଜି ପାଇଁ ଏତିକି। ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ ଦୀର୍ଘ ଉତ୍ତର ମୂଳ ପ୍ରଶ୍ନୋତ୍ତର ଆଲୋଚନା କରିବା। ଧନ୍ୟବାଦ। ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲେ ଲାଇକ୍ଟି କରିବାକୁ ଜମା ଭୁଲିବେ ନାହିଁ।